খেলার সেটাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ব্লাডের প্রবলেম না কেউ এটা বলতে পারে না তার তো বাপরেই অস্বীকার করে তিনি নিপুনের উদ্দেশ্যে বলেন কেস খেলবা আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমরা চাই ভদ্রতা ও নম্রতা আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকেই কাজ করার আমরা ঝামেলা চাই না এক সাক্ষাৎকারী ডিপজলকে অশিক্ষিত বলেন নিপুণ নিপুণের এমন কটাক্ষের জবাব দিয়ে ডিপজল বলেন সে তো বাপকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না কারণ নিপুণ যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে অস্বীকার করছে এদিকে আজ বৃহস্পতিবার নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা নেশা ডিপজলকে সংবর্ধনা জানিয়েছেন এ সময় তাদের উদ্দেশ্যে ডিপজল বলেন আমরা কাউকে আলাদা করতে চাইনি আমি আগেও বলেছি এখনও বলছি যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্য পদ ফিরে পাবে যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্য পদ ফিরিয়ে দেব বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখছি আপনারাও দেখবেন পেছনে ফিরে তাকানোর সময় নেই কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সেভাবে কাজ করতে হবে মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল